গত 17ই জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাইকে সামনে রেখে নতুন তৃণমূল ভবনের একটি মিটিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে আমাদের সমস্ত জেলা সভাপতিদেরকে নির্দেশ দেওয়া হয় যে 21শে জুলাই সর্বস্তরের প্রচার চালিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে আসার জন্য। আমরা 19 তারিখ আমাদের জেলার পক্ষ থেকে মিটিং করি। সেখানে আমাদের ব্লকের টাউনের সভাপতি, আমাদের শাখা সংগঠনের সভাপতিরা, তার পরবর্তী পর্যায়ে বিধায়ক এমপিদের নিয়ে আলোচনা করে আমরা সারা মুর্শিদাবাদ জেলাব্যাপী আমাদের 21টা ব্লক আর 7টা হচ্ছে পৌরসভা এবং এই এলাকাগুলোতে আমরা একদম বুথ লেভেল পর্যন্ত আমাদের এই প্রচারটা আমরা ছড়িয়ে দিই এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেয়াল লেখন এবং সেই সঙ্গে সঙ্গে মিটিং মিছিল সর্বত্রভাবে এই গোটা এক মাস ব্যাপী সারা মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় এই কাজটা আমরা করেছি। গত পরশু দিনের মধ্যে আমাদের কাছে লিস্ট চলে এসছে যে কত সংখ্যক লোক এই জেলা থেকে যাবে। কারণ প্রথমে আমরা একটা টার্গেট বেঁধে দিয়েছিলাম যে আমাদের এই জেলায় 4,578টা বুথ রয়েছে, প্রত্যেকটা বুথ থেকে 30 জন করে কর্মীকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি যা লিস্ট পেলাম তাতে 30 জনের অধিক লোক যাচ্ছে, কারণ 30 জন হলে 1,00,000 সামথিং লোক হয়। সেখানে এখনও পর্যন্ত আমার কাছে প্রায় 1,50,000-এর কাছাকাছি লোক, 1,22,000 পেরিয়ে গেছে গত দুদিন আগে এবং এই দুদিনে আরও সংখ্যাটা আরও বেড়ে গেছে। আমরা আমাদের যে সমস্ত ব্লকগুলো রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম 14টা ব্লক তাদের ম্যাক্সিমাম লোক ট্রেনে যাবে, যেহেতু ট্রেন লাইনের পাশে রয়েছে। এছাড়া যত বাস আছে, ছোট গাড়ি, এখন আর বাস আর গাড়ি কোনো ভাড়া পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু বুক হয়ে গেছে। গতকাল থেকেই লোকজন যেতে শুরু করেছে, আজকে ম্যাক্সিমাম লোক যাচ্ছে, আগামীকাল সর্বোপরি আগামীকাল প্রচুর পরিমাণে লোক যা বাকি থাকবে যাবে। এবং 21শে জুলাই সকাল ভাগীরথীর পর্যন্ত লাস্ট লোক মুর্শিদাবাদ থেকে সেখানে যাবে। রাজ্যস্তরের নেতৃত্ব আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা গীতাঞ্জলি স্টেডিয়ামে মুর্শিদাবাদের লোকজন থাকার জন্য ব্যবস্থা করেছে। আমরা অলরেডি কার্ড এবং করোনার কথা মাথায় রেখে স্যানিটাইজার, মাস্ক, সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছি। তারা সেইভাবে ওখানে পৌঁছাবে এবং শুধু মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদের মানুষ, আমরা একটা স্বপ্নই নিয়ে যাচ্ছি এবং দিদির একটা নির্দেশ শোনার জন্যই যাচ্ছি যে 2024-এ দিদির আহ্বানে, দিদির ডাক, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, এটাই কিন্তু এই স্বপ্ন নিয়ে মানুষ কলকাতার দিকে যাচ্ছে। আমি আজ থেকে 3 দিন আগে আমার কাছে যে লিস্ট জমা পড়েছে সেতে 1,22,000 ছিল, কিন্তু এই 3 দিনে এই সংখ্যা আরও বেড়ে গেছে। তা আমি মোটামুটি ধরেই রাখছি 1,50,000-এর কাছাকাছি লোক এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা থেকে যাবে, যেটা বিগত রেকর্ড ভেঙে এবার উপচে যাচ্ছে মানুষের ভিড়টা। দেখুন, এই নিয়ে আমি পুলিশ প্রশাসন এসপি সাহেবের সঙ্গে আমার বারবার কথা হয়েছে। দেখুন, সামনে পঞ্চায়েত, আমরা চাইছি পঞ্চায়েত শান্তিপূর্ণভাবে হবে, যেভাবে পৌরসভা নির্বাচন হয়েছে মানুষের রায়কে আমরা মাথায় পেতে নেব। সুতরাং কে কে কোথায় কী করছে এই বিষয়টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে দেখা হচ্ছে। আইন আইনের পথে চলবে, এ জায়গায় আমাদের দলের কোনো বক্তব্য থাকবে না। যদি কোনো ব্যক্তি অন্যায় করে তার শাস্তি হবে, তার দায় দল নেবে না। কি রে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।